এসএম লাইভ দেখা যায় গুটি কতক লোক, বয়স্ক লোক, তারা নামাজ পড়ছে। অথচ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক অক্ত নামাজ কাজা করবে মহান রব্বুল আলামিন তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াবেন। কত ভয়ঙ্কর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছে, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজকে ভালোবাসে, নিয়মিত নামাজ আদায় করে, নামাজের পাবন্দি করে, তাকে 5টি পুরস্কার দিবেন। মহান রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কার দিবেন। সেই পুরস্কারগুলো কি? প্রথম পুরস্কার হলো জীবনের সংকীর্ণতা থেকে তাকে মুক্ত রাখবেন। দ্বিতীয় পুরস্কার, কবরে তার আজাব হবে না, নামাজি ব্যক্তির কবরে কোনো আজাব হবে না। তৃতীয় পুরস্কার, সে ব্যক্তি দ্রুত পুল সিরাত পার হতে পারবে, যে পুল সিরাতটি চুলের থেকেও সরু আর হীরার থেকেও ধার, এরকম একটি পথ নামাজি ব্যক্তি দ্রুত পার হয়ে যেতে পারবেন। চতুর্থ পুরস্কার, আমল নামাখানা তার ডান হাতে দেওয়া হবে। পঞ্চম পুরস্কার, মহান রব্বুল আলামিন সর্বোপরি সেই নামাজি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। পক্ষান্তরে যারা নামাজের প্রতি অবহেলা করে, নামাজ পড়তে চায় না, নামাজের পাবন্দি করে না, নামাজের প্রতি নামাজ কাজা করে, তাদেরকে 14টি শাস্তি দেওয়া হবে। 5টি শাস্তি দুনিয়াতে, 3টি শাস্তি মৃত্যুর সময়ে, 3টি শাস্তি কবরে, আর 3টি শাস্তি কিয়ামতের ময়দানে হাশরের মাঠে। এই 5টি শাস্তি কি? দুনিয়াতে বিনামাজির 5টি শাস্তি হলো তার জীবনের সংকীর্ণতা নেমে আসবে, মুখে তার ইমানের জ্যোতি মুখ থেকে মুছে দেওয়া হবে, সে যতই ভালো কাজ করুক না কেন তার প্রতিদান মহান রব্বুল আলামিন দেবেন না, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, আর ভালো মানুষের দোয়া, নেক বান্দাদের দোয়া তার কোনো কাজে আসবে না। আর 3টি শাস্তি দেওয়া হবে মৃত্যুর সময়ে। সেই 3টি শাস্তি কি? 1 নম্বর শাস্তি হলো সে চরম বেইজ্জতির সাথে মৃত্যুবরণ করবে। 2 নম্বর, সে খুব ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3টি শাস্তি হলো সে চরম পিপাসাত্ত অবস্থায় মারা যাবে, তাকে যদি সমুদ্রের পানীয় পান করানো হয় তবুও তার তৃষ্ণা মেটবে না। কবরের মধ্যে বেনামাজিকে 3টি শাস্তি দেওয়া হবে। সেই 3টি শাস্তি কি কি? কবরের মধ্যে বেনামাজির কবরে আগুন জ্বালানো হবে। বেনামাজির কবর এত পরিমাণে সংকীর্ণ হয়ে যাবে, তার জন্য বেনামাজির জন্য এত পরিমাণে ছোট হয়ে যাবে যে একটি পাঁজর আর একটি পাঁজরের মধ্যে ঢুকে যাবে। 3টি শাস্তি হলো তার কবরে এমন একটি সাপ পাঠানো হবে যে সাপটি 70 গজ লম্বা। সেই সাপটির দাঁত হবে লোহার, চোখ হবে আগুনের, তার ডাক হবে বজ্রের ডাকের মতো। সেই সাপের আওয়াজ হবে বজ্রের মতো। বিমান নামাজি ব্যক্তিকে ফজরের নামাজ কাজা করার জন্য ফজরের অক্ত শেষ হওয়া পর্যন্ত দংশন করতে থাকবে। জোহরের নামাজ কাজা করার জন্য আসরের অক্তর আগ পর্যন্ত তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। আসরের নামাজ কাজা করার জন্য মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে।
মাগরিবের নামাজ কাজা করার জন্য ঈশা পর্যন্ত তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর ঈশার নামাজ কাজা করার জন্য হজর রক্ত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। আর সেই সাপ একবার কামড় মারলে 70 গজ মাটির মধ্যে ঢুকে যাবে, সেখান থেকে আবার তাকে টেনে তোলা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শাস্তি পেতে থাকবে। আর বেনামেজি ব্যক্তির হাশরের মাঠে 3টি শাস্তি সে পাবে। প্রথম শাস্তি হলো তার হিসাব কঠোর করে নেওয়া হবে, মহান রব্বুল আলামিন বেনামাজির হিসাব অত্যন্ত কঠোর ভাবে নেবেন। মহান রব্বুল আলামিন সেই বেনামাজির উপরে রাগম্বিত হবেন। 3 নম্বর, সর্বোপরি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই আমাদের সকলের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া এবং নামাজের নিয়ম কানুনগুলো জানা। নামাজের ফরজ কটি, নামাজে ওয়াজিব কটি, নামাজের সুন্নত কটি, নামাজে ফরজ যদি বাদ যায়, ভুল হয়ে যায়, তাহলে নামাজ কি করতে হবে, ওয়াজিব যদি ছেড়ে যায় তাহলে নামাজে কি করতে হবে, সেইগুলো আমাদের জানা দরকার। আমরা যদি না জানি তাহলে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক ফরজ। আমরা শিক্ষায় পিছিয়ে আছি, জ্ঞানে পিছিয়ে আছি। পৃথিবীতে যে জাতি জ্ঞানে শিক্ষায় এগিয়ে, সেই জাতি পৃথিবীর নেতৃত্ব দেয়। আজ বিশ্বের 57টি মুসলিম দেশ, প্রায় 200 কোটি মুসলিম বাস করে সমস্ত পৃথিবীতে, আর ইহুদিদের সংখ্যা খুবই অল্প। তা সত্ত্বেও তাদের শিক্ষার কারণে তারা আজ টেকনোলজিতে এগিয়ে আছে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে, প্রযুক্তি বিদ্যায় এগিয়ে আছে। পৃথিবীতে যতজন নোবেল পুরস্কার পেয়েছে তার মধ্যে ইহুদি সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি। তাই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার বিকল্প কিছুই নেই। শুধু দুনিয়াবি শিক্ষা অর্জন করলে হবে না, দুনিয়াবি শিক্ষাও অর্জন করতে হবে এবং পরকালের শিক্ষা, আখিরাতের শিক্ষাও অর্জন করতে হবে। সন্তানদেরকে যদি কোরআন শেখানো না হয়, আমাদের আমন্ত্রিত বক্তা এসে গেছে, আপনারা বাড়িতে রাস্তাঘাটে এদিকে ওদিকে সময় নষ্ট না করে আপনারা জলসার মজলিসে চলে আসুন। আপনাদের সম্মুখে এখন কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা ইসমাইল সাহেব। আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা ইসমাইল সাহেব। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।